ভাইরে ভাই, কি যে বলবো, কি যে একটা অবস্থা! মানুষ মনের দুঃখে নাকি বনে যায়, আর আমি মনের দুঃখে গেলাম শপিং এ। আমার দুঃখের কথা যদি আপনারা শুনেন তাহলে আপনারাও দুঃখ পাবেন, 100% শিওর। দুঃখের কথা বলি আপনাদের, শুনেন। আমার শখের মগগুলাই ইদানিং কেন জানি কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছে। মানে আমি বুঝতেই পারি না যে কেন আমার সাথে এমন হচ্ছে। দেখেন কি সুন্দর মগ, মানে তার সব কিছুই ভালো, পাশে দিয়ে ভেঙে গেছে। আমার না এগুলো ভাঙলেও ফেলতে ইচ্ছা করে না, আমি রেখে দিছি সবগুলাই। কয়েকটা অবশ্য রাখতে পারি না, যেগুলো একদমই মর্মান্তিক অবস্থা হয়েছে সবগুলো ফেলে দিছি। যাই হোক, দেখেন এই মগটা, মানে এগুলো দুটো একসাথে ছিল, এই যে এই দুটারই তোড়া ভেঙে গেছে। এটার এই এই জায়গা দিয়ে ভাঙছে, আর এটা তো একদমই পুরো ভেঙে গেছে। তারপর এই মগটা, এটা হচ্ছে আমার একদমই স্মৃতি বিজড়িত একটা মগ ছিল। আমার হোস্টেলের বিদায় অনুষ্ঠানে রুমমেটরা দিছে, রুমমেটরা না ছোটো বোনরা দিছে সবাই মিলে। মানে আমাদেরকে একটা গিফট দেয় না, অন্য গিফটের সাথে এই মগটাও ছিল। এটা তাজরিয়ান ভেঙে ফেলছে। আচ্ছা যাই হোক, গেল। এরপর হচ্ছে দেখেন এই মগ, এটা আমি দুটো একসাথে কিনছি, মনে হয় এক মাসও হয়নি। একটা তো ভেঙে গেছে কি কারণে জানি না, আমি হঠাৎ করে দেখলাম এটা ভাঙা। আর আরেকটা কালকে তাজরিনা বাবা যখন চা ঢালতে গেছে, ঠাস করে ফেটে গেছে। এখন এমন অবস্থা হয়েছে যে ওটা রাখার মতো কোনো অবস্থা নাই, ওটা ফেলে দিতে হয়েছে। অতি দুঃখে আমি চলে গেলাম হচ্ছে শপিং করতে, মানে মগ কিনতে চলে গেলাম। এই এই দুইটা মগ হচ্ছে আমি জাস্ট এই যে 10 দিন 15 দিন হবে না, 15 দিনে হবে না, 10 দিনের মতো হবে, আমি আনছি এই দুইটা মগ। দেখেন মগগুলো অনেক কিউট না, কিনি তো কিউট কিউট দেখে, কিন্তু হচ্ছে ভেঙে যায়। জানি না কি হয়েছে আমার সাথে, কেন এমন হচ্ছে। মগ হচ্ছে আমার খুবই শখের একটা মানে জিনিস, এগুলো আমার না খুবই পছন্দ হয়। মানে আমি গেলে আমার পছন্দ হলে আমি নিয়ে আসি। আর হচ্ছে এই দুটা, এটা আর হচ্ছে এটা, মানে একসাথে দুটা কিনছি, এই দুটা কিনছি আর হচ্ছে এই দুটা, এই দুটা কিনছি একসাথে। তো এই 6টা মগ এখন আছে, আরও কিছু মগ আছে, মানে এগুলো রেগুলার ইউজের জন্য রাখছি। জানি না এগুলো কয়দিন লাস্টিং করে। যদি দেখেন এই 4টা মগও থাকতো, বা এই যে এটা এটা তো একটা, এটার সাথে আরেকটা মগ থাকতো, তাহলে আমার কতগুলো মগ হইতো। যাই হোক কি আর করা, তো শুধু মগ কিনতে গেলে তো আর মগ কেনা হয় না। সাথে হচ্ছে আমি হিটপ্যাড কিনছি 3টা। কেন 3টা কিনছি এটারও একটা কাহিনী আছে। আমি এর আগে 6টা হিটপ্যাড নিছি দারাজ থেকে, এত সুন্দর ছিল। আমার মেয়ে সবগুলো হচ্ছে জানালা দিয়ে ফেলে দিছে। আর আমরা আমাদের এমন একটা বাসা, আমরা যে বাসায় থাকি মানে সব কিছু গিয়ে খালের মধ্যে পড়ে, নেওয়ার কোনো উপায় নাই। এই জন্য আমি এবার 3টা কিনছি, যদি ফেলেও যেন হচ্ছে কম পরিমাণে ফেলে, আমার কষ্টটা যেন কম হয়। যাই হোক কি আর করা। তারপর হচ্ছে আমি নিজের জন্য 3টা টি শার্ট কিনলাম, এই যে বাসায় পরার জন্য। টি শার্টটা তো আসলে একটা কমফোর্ট জোন, তো এটা একটা নিলাম। তারপর হচ্ছে এটা একটা নিলাম, তারপর হচ্ছে এটা একটা নিলাম, এই 3টা টি শার্ট নিলাম। তারপর তাজরিয়ানের জন্য হচ্ছে একটা রামপার নিছি। এই যে আমি শীতকালে তাজরিয়ানকে নর্মালি রামপারটাই পরাই, কারণ আমার কাছে মনে হয় যে মানে এটা পরালে সব কিছু টি শার্টের সাথে, সব টি শার্টের সাথে মোটামুটি একটা দুটা রামপার হলে হয়ে যায়, ওই ঘুরেই ফিরাই পরানো যায়। আর শীতকালে আসলে এটা খুবই আমার কাছে সুবিধা লাগে, মানে মোটামুটি সুন্দরও লাগে, টি শার্টের সাথে পরালে স্মার্টও দেখা যায়। তো আমি সবসময় শীতকালে রামপারটাই প্রেপার করি তাজরিয়ানের জন্য। জানেন এখানে কালারটা কেন জানি একটু ঝাপসা ঝাপসা আসতেছে, এরকম না কিন্তু বাস্তবে আর একটু সুন্দর। তো জিন্স কালার তো আসলে জিন্স কালার তো এর বেশি সুন্দর হওয়ারও কিছু নাই। তো এই হচ্ছে আমাদের একদমই টুকিটাকি শপিং, মনের দুঃখে শপিং করতে চলে গেলাম। কি আর করবো, আমার মগগুলোর জন্য সবাই একটু দোয়া করেন, যেন হচ্ছে আমার এই মগগুলো এবার একটু লাস্টিং করে, না হলে আমি এবার খুবই কষ্ট পাবো। যাই হোক, আশা করি সবার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।